যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইনসভিল শহরে দুই দিন ব্যাপী উদযাপিত হলো বাংলা নববর্ষ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় পহেলা বৈশাখ। রমনা বটমূল কিংবা চারুকলা নয়, এটা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইনসভিল শহরে প্রবাসী বাঙালিদের মিলন মেলা। প্রবাসী উচ্চ শিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের সংগঠন গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হল পহেলা বৈশাখ। দিনব্যাপী এই আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে নাচে গানে মাতিয়ে রাখে শিক্ষার্থীরা। আমরা আমাদের সংস্কৃতিকে নিজেদের মাঝে ধারণ করতে চাই, পরবর্তী প্রজন্ম যেন বহন করতে পারে। কমিউনিটি থেকে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার উদ্যোগ নেই এবং ভবিষ্যতে আরও নিব। দিনটি নবীন প্রবীণের মিলন মেলায় পরিণত হয়। যতই বিদেশে থাকি আমরা তো বাঙালি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এ ধরনের একটা অনুষ্ঠান আমরা যারা বিদেশে আছি তাদের জন্য এবং নতুন প্রজন্মের জন্য স্পেশালি খুবই ইম্পর্টেন্ট। এই আয়োজনে ছিল দেশীয় খাবারের ব্যবস্থাও। পুরস্কার বিতরণী আর র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় বৈশাখ উদযাপন। অন্যদিকে একদিন আগে স্থানীয় প্রবাসী বাঙালিদের উদ্যোগেও পালিত হয় বৈশাখী উৎসব। পরিবার নিয়ে নববর্ষের আনন্দে সামিল হন প্রবাসী বাংলাদেশিরা। দেশের বাইরে পহেলা বৈশাখ করছি কয়েক বছর হলো, খুব মিস করি দেশের পহেলা বৈশাখ। যে আমাদের ছোট বাচ্চারা যারা এখনো বুঝে না আমাদের দেশের ঐতিহ্য পহেলা বৈশাখ, তো এই জিনিসগুলো আসলে ওদের সামনে তুলে ধরার জন্য উদযাপন করার। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক করা, এই প্রত্যাশা নিয়ে আরও একটি বাংলা নববর্ষ উদযাপন করলো এই প্রবাসীরা। যুক্তরাষ্ট্র ফ্লোরিডা থেকে সাবরিনা সিরাজ, দীপ্ত সংবাদ।